সবাই ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জেসমিন কিচেনে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে আরো একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিটা হচ্ছে টমেটো দিয়ে কই মাছের ঝোল। মাছগুলাকে এভাবে কেচে নেব, খুব ডিপ করে আমি কাটবো না। ডিপ করে কাটলে যখন ভাজবো এটা ভেঙে যাবে। এভাবে আমি মাছগুলাকে কেটে খুব সুন্দর করে ধুয়ে নেব। আর মাছ ধোয়া ভালো না হলে মাছ খেতেও ভালো লাগে না, এর গন্ধটা থেকেই যায়। এর জন্যে আমাকে খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি মাছগুলা ধুয়ে নিয়েছি। আর এখানে এখন হলুদের গুঁড়া হাফ চামচ আর লবণ এক চামচ দিয়ে মেখে নেব। আমার মাছগুলা আমি খুবই ভালো করে মেখে নিচ্ছি। চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি গরম করার জন্যে। আমার তেলটা গরম হয়ে গেলে এই মাছগুলাকে এখন তেলের মধ্যে দিয়ে দেব। এভাবে করে আমি প্রত্যেকটা মাছ ভেজে তুলব। আর কই মাছগুলো আমি একটু কড়া করেই ভাজব। কই মাছ কড়া করে না ভাজলে এর ভিতরে মশলাগুলো ঢুকতে চায় না, এর জন্যে আমি কড়া করে নিব। ভাজা হয়ে গেছে, এটাকে তুলে ফেলব। আর এই তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা খুবই ভালোভাবে ভাজতে হবে। যখন বাদামি রং ধারণ করবে তখন এর মধ্যে আমি আদা রসুন পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। আর এই আদা রসুনের পেস্টটা আমি খুবই সামান্য দেব, হাফ চামচ মতো আদা রসুন পেস্ট দিব। দিয়ে একটু নাড়বো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দেব একটু পানি, এক চামচ হলুদ গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, আর হাফ চামচ ধনে গুঁড়া। এগুলা দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আমি মাছগুলাকে লবণ দিয়ে ভেজেছি, এই জন্যে অল্প পরিমাণে লবণ দিব। এটাকে এখন ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেছে, আমি এখন এর মধ্যে 2 কাপ গরম পানি অ্যাড করে দিব। আর একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব বলক ওঠার জন্যে। আমার তরকারিটা ফুটে উঠেছে, আমি মাছগুলা দিয়ে দিয়েছি। উপরে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিলে আমার কাছে আলাদা একটা ফ্লেভার আসে, এর জন্যই আমি কাঁচামরিচটা ব্যবহার করি সবসময়। এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে 10-15 মিনিট রান্না করব। এর মাঝে মাছগুলোকে আমি একবার উল্টে দেব। আমার 10-15 মিনিট হয়ে গেছে। একটা টমেটো ফালি করে রেখেছিলাম,
যেটা এখন এর মধ্যে দিয়ে দেব। আমি একটু আগে থেকে দেব, কেননা টমেটোগুলো আমি অনেক নরম করে ফেলব, সেই জন্যই আগে থেকে দেব। আপনারা যদি আস্ত রাখতে চান তাহলে একেবারে শেষ পর্যায়ে দিলেও হবে। আমি একটু লবণ চেখে দেখছি, আমার মনে হচ্ছে আর একটু লবণ লাগবে। আমি আর একটু লবণ অ্যাড করে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এটা ফুটে উঠলে এর সঙ্গে মিশে যাবে। আমি এখন অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচিটা। এটা দিয়ে আমি মিনিট দুয়েকের জন্য ঢেকে দেব। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে জিরা ভাজা দিয়ে দেব। আমি জিরাটাকে ভেজে আগেই গুঁড়া করে রেখেছি, সেটাই এর মধ্যে মিশিয়ে দেব। এই ভাজা জিরাটা দিলে রান্নার ফ্লেভারটা অনেক ভালো আসে, এজন্য সবসময় আমি জিরা ভাজাটা দেওয়ার চেষ্টা করি। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো জিরা ভাজা, দিয়ে এটাকে আমি বেশি সময় আর নাড়বো না, আর চুলাতেও রাখবো না, এটাকে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে পারেন, আর সাবস্ক্রাইব প্লিজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।